মাদ্রাসা হলো ইসলামের মারকাজ। এই মাদ্রাসাগুলো আছে বলেই প্রতি বছর হাজার হাজার হাফেজে কোরআন বা মাওলানা বের হচ্ছে। তাদের থেকে মানুষ দিনের কথাগুলো শুনে নিজেকে পরিবর্তনে নিয়ত করছে এবং মাদ্রাসাগুলো থেকে পড়ালেখা শেষ করে তারা সারা দেশ কিংবা সারা বিশ্বে ইসলামের সুমহান বাণী প্রচার করে বেড়ায়। এই মাদ্রাসা প্রধানত দুই প্রকার, আলিয়া ও কওমি। আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের সেরা দশটি আলিয়া মাদ্রাসা সম্পর্কে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বাংলাদেশের সেরা দশটি মাদ্রাসা ও সংক্ষেপে তাদের পরিচয় জেনে নেওয়া যাক। বাংলাদেশের সেরা দশটি আলিয়া মাদ্রাসা হচ্ছে: নাম্বার দশ, ফজলুল উলুম ক্রেডিট ক্রিম মাদ্রাসা। ফজলুল উলুম ক্রেডিট বাংলাদেশের খুলনার চুয়াডাঙ্গায় অবস্থিত। তারা ছাত্রদের ইসলামী ইতিহাস, ধর্ম, বিধি এবং প্রবিধানগুলিতে তাদের পরিষেবা প্রদান করে। প্রতি বছর তারা খুলনা জেলার বিভিন্ন এলাকায় এত বেশি ছাত্র ভর্তি করে। এটি একটি বেসরকারি ও বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। তারা বিভিন্ন পর্যায়ে জনসাধারণের অনুদানের ভিত্তিতে তাদের সমস্ত পরিষেবা প্রদান করে। তাদের ছাত্রদের ভর্তি করার জন্য অনেক বিধিনিষেধ রয়েছে এবং কঠোরভাবে তারা তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করে। এই মাদ্রাসায় অনেক নিয়মকানুন আছে এবং তাদের ছাত্রদের জন্য প্রতি বছর অনেক সহ পাঠ্যক্রম কার্যক্রমের ব্যবস্থা করে এবং তাদের ছাত্রদের জন্য ডে কেয়ার সুবিধাও নেয়। এটি বাংলাদেশের শীর্ষ দশ আলিয়া মাদ্রাসার একটি। নাম্বার নয়, আঞ্জুমান হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসা। এটি ঢাকার জামতলা রায়পুরায় অবস্থিত। তারা কেবলমাত্র মহিলা মাদ্রাসার জন্য তাদের সেবা প্রদান করে। হাফেজ মাওলানা সাকোয়াত হোল্ডার এই মাদ্রাসার প্রধান। তারা বছরের সবসময় তাদের শিক্ষার্থীদের ভর্তি করিয়ে নিচ্ছে। তাদের মাদ্রাসায় কোনো শিক্ষার্থী ভর্তির জন্য কোনো বিধিনিষেধ নেই। তারা তাদের শিক্ষা ব্যবস্থাকেও বাংলা এবং আরবি মাদ্রাসা পাঠ্যক্রমের দুটি সংস্করণের সাথে নিয়ে যাচ্ছে। আরবির পাশাপাশি তারা যুগের চাহিদার কথা মাথায় রেখে অন্যান্য বিষয়ের উপরেও অনেক গুরুত্ব দেওয়া হয় বলে তাদের সুনাম রয়েছে। ফলে এই আঞ্জুমান হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসাও জায়গা করে নিয়েছে সেরা দশে। নাম্বার আট, আল জমিয়াতুল ইসলামিয়া কাশেমুল উলুম চারিয়া মাদ্রাসা। বাংলাদেশের আরও একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসার একটি হচ্ছে এই আল জমিয়াতুল ইসলামিয়া কাশেমুল উলুম মাদ্রাসা। এটি একটি বেসরকারি বা বেসরকারি ইসলামিক প্রতিষ্ঠান বা মাদ্রাসা যা বাংলাদেশের চট্টগ্রাম হাটহাজারিতে অবস্থিত। তারা জনগণের অনুদানের উপর ভিত্তি করে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি একটি অনন্য শিক্ষা ব্যবস্থা যা একটি ইসলামী ইতিহাস, ধর্ম প্রদান করে, ছাত্রদের সাথে বিশ্বাস করে। তাছাড়া এ মাদ্রাসা থেকে প্রতি বছর অনেক ছাত্ররা হাফেজ ও মাওলানা পাশ করে থাকেন। সেই সাথে প্রতি বছর বহু স্টুডেন্ট ভর্তিও হয় সময়ের অন্যতম সেরা আলিয়া মাদ্রাসায়। তাই এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটাও জায়গা করে নিয়েছে বাংলাদেশের সেরা দশ আলিয়া মাদ্রাসার মধ্যে। নাম্বার সাত, আন্তর্জাতিক তাহফিজুল কুরআন মাদ্রাসা। এটি শাহজাদপুর, বাড্ডা এবং ঢাকা বাংলাদেশের অবস্থিত ছিল। তাদের ডে কেয়ার সেন্টারের সুবিধাও রয়েছে এবং পাঁচজন শিক্ষক কর্মীও রয়েছে। তারা সকাল নয়টা ৩০ থেকে রাত আটটা ৩০ পর্যন্ত তাদের ক্লাস নেওয়া হয় এবং তারা শাওয়াল মাসে শিক্ষার্থীদের ভর্তির সময়ও নেয়। তারা তাদের ছাত্রদের জন্য একটি নিরাপদ পরিকল্পনাও প্রদান করে। এছাড়াও তাদের এ প্রতিষ্ঠানের ছাত্ররা বিশ্বের বিভিন্ন দেশের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে, সেই সাথে সেখানে অংশগ্রহণ করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, অনেক সময় সেরাও হয়। তাই দেশের অন্যতম সেরা আলিয়া মাদ্রাসার একটি এই বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক তাহফিজুল মাদ্রাসা। নাম্বার ৬, দারুল উলুম উত্তর বাড্ডা ও নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা। এই মাদ্রাসাটি তার শিক্ষা ব্যবস্থা একটি ডে কেয়ার সেন্টার সিস্টেম প্রদান করে। এটি ঢাকার উত্তর বাড্ডায় প্রতিষ্ঠিত হয়েছিল। তারা প্রতি বছর তাদের ছাত্রদের জন্য অনেক সহ পাঠ্যক্রম কার্যক্রমের ব্যবস্থা করে। এই মাদ্রাসার প্রধান হলেন মাওলানা মোহাম্মদ আজাজ আলী। ডে কেয়ার থাকাতে পড়ালেখার মানও মানসম্মত, আর পড়ালেখার মান ভালো হওয়াতে খুব দ্রুতই এই প্রতিষ্ঠান অল্প দিনেই দেশের সেরা দশ মাদ্রাসার একটিতে পরিণত হয়েছে। নাম্বার ৫, জমিয়াতুল আসাদ আল ইসলামিয়া ঢাকা। এই মাদ্রাসাটি দেশের মধ্যে সকলের কাছে খুবই জনপ্রিয় একটি মাদ্রাসা। ছোট থেকে যে বড় হতে হয় তারই জ্বলন্ত উদাহরণ এই মাদ্রাসাটি। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত, যা প্রথমে তাদের বাড়ি দিয়ে যাত্রা শুরু করে। এরপর তারাও ইসলামী শরিয়া নিয়ে তাদের যাত্রা চালাচ্ছে। আর একসময়ের ছোট্ট মাদ্রাসাটা এখন দেশের সেরা দশ মাদ্রাসার একটি। নাম্বার ৪, জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা। এটি একটি মাদ্রাসা যা তাদের শিক্ষা কার্যক্রম অত্যন্ত সততার সাথে প্রদান করে। শুধু তাই নয়, এই মাদ্রাসার সাথে জড়িত মানুষগুলো দেশের বিজ্ঞ আলেম। যোগ্যতা সম্পন্ন আলেমের অধীনে পরিচালিত হয় বলে পড়ালেখার মান এক কথায় অসাধারণ।
সুখ্যাতি পাওয়া এই মাদ্রাসাটি 1986 সালে মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও এটি প্রতিষ্ঠার বছর 1986, তারা দুই বছর পরে স্থানীয়ভাবে তাদের কার্যক্রম করছে। এই জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসাটাও জরিপের সেরা 10 মাদ্রাসার শীর্ষের দিকেই থাকবে। নাম্বার 3, বারিধারা নাজমুল উলুম দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা তাদের শিক্ষা প্রদান করে দুটি ভাষা এবং দুটি মৌলিক ব্যবস্থা, আরবি এবং বাংলা শিক্ষাক্রম শিক্ষা ব্যবস্থার সাথে। এই মাদ্রাসায় 14 নম্বর কর্মী রয়েছে। তাদের শিক্ষাগত ভর্তির সময় চলছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। আপনি যদি আপনার সন্তানকে এখানে ভর্তি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই তাদের শিক্ষাগত কালের ব্যবস্থা বজায় রাখতে হবে। তাদের ক্লাস পিরিয়ড হল ক্লাস 1 থেকে ক্লাস 10। এই মাদ্রাসায় অনেক সুবিধা রয়েছে যা ছাত্রদের জন্য খুবই উপকারী। তারই ফল হিসাবে এই মাদ্রাসাটিও বাংলাদেশের শীর্ষ 10 আলিয়া মাদ্রাসার মধ্যে স্থান করে নিয়েছে। নাম্বার 2, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সমগ্র বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আলিয়া মাদ্রাসার একটি। এই মাদ্রাসায় যেমন পড়ালেখার দিক থেকে অনন্য, তেমনি সুনামের দিক থেকেও দেশের সেরা মাদ্রাসা। তাদের বিশেষ গুণ হচ্ছে তারা কঠোরভাবে তাদের নিয়মকানুন বজায় রাখে এবং ইসলামী ও একাডেমিক ভিত্তিতে তাদের শিক্ষা প্রদান করে। এই মাদ্রাসার ব্যবস্থাপনা ক্ষমতা অসাধারণ এবং চমৎকার। তারা তাদের নিরাপত্তা প্রদান করে, পুরুষ এবং মহিলা উভয়কেই উচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। এই প্রতিষ্ঠানের পুরুষ মাদ্রাসা হল টঙ্গী গাজীপুর এবং আরেকটি মহিলাদের জন্য যা ঢাকার ডেমরায় মাতোয়ালি অবস্থিত। এই মাদ্রাসার উভয় বিভাগই চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। তাই বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসা রয়েছে, তাদের মধ্যে উপরের দিকেই থাকবে তামিরুল মিল্লাত মাদ্রাসার নাম। নাম্বার 1, সরকারি মাদ্রাসাই আলিয়া। এটি বাংলাদেশের একটি সরকারি মাদ্রাসা যা 1780 সালে বাংলাদেশের বক্সিবাজারে অবস্থিত। এই আলিয়া মাদ্রাসার রেক্টর হলেন সিরাজউদ্দিন আহমেদ। এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে যুক্ত ছিল এবং বাংলাসহ এবং আনুষ্ঠানিকভাবে ইসলামী বিধিবিধান বজায় রাখার জন্য শিক্ষা শুরু করে। এই আলিয়া মাদ্রাসা ইসলামী মতাদর্শ প্রদান ও প্রসারে সাহায্য করে এবং পদ্ধতিগত ইসলামী শরিয়াসহ প্রগতিশীল ছাত্র তৈরিতে গুরুত্বপূর্ণ নিয়ম পালন করে। এটি বাংলাদেশের শীর্ষ 10 আলিয়া মাদ্রাসার সেরার একটি। এই হল বাংলাদেশের সেরা 10 আলিয়া মাদ্রাসা। এর বাহিরেও অনেক ভালো মাদ্রাসা রয়েছে, তবে শুধুমাত্র 2021 সালে জরিপ অনুযায়ী এগুলোকে বেছে নেওয়া হয়েছে। আরও একটি কথা আপনাদের মনে রাখতে হবে, আলিয়া মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা আরবি এবং বাংলা ভাষায় তার শিক্ষা ব্যবস্থা প্রদান করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তারা তাদের সকল কার্যক্রম নিয়মকানুন প্রবিধান নিয়ন্ত্রণ করে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার মতো দুই ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। আপনি যদি আপনার সন্তানকে ইসলামী শরিয়ার অধীনে শিক্ষিত করতে চান, তাহলে আপনার যে কোনো ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বেছে নেওয়া উচিত। বাংলাদেশে এমন অনেক আলিয়া মাদ্রাসা রয়েছে যা একটি শিশু বা শিক্ষার্থীদেরকে ইসলামী সংস্কৃতি, ইতিহাস, প্রবিধান এবং অন্যান্য বিষয়ে আরও দক্ষ করে তোলে। আলিয়া মাদ্রাসায় অনেক বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনাকে আপনার নিজের পছন্দে বেছে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, 2021 সালের জরিপ অনুযায়ী এই 10টি আলিয়া মাদ্রাসা সেরা। তবে আপনার কাছে এই 10 আলিয়া মাদ্রাসার মধ্যে কোনটি সেরা মনে হয় বা এই 10টির বাহিরে কোন মাদ্রাসা সেরা মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। কি কারণে আপনার কাছে সেরা বলে মনে হয় সেটাও জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক ও যত বেশি সম্ভব শেয়ার করে বাংলাদেশের সেরা 10টি মাদ্রাসা সম্পর্কে জানিয়ে দিন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।